আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বানিস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো গরুর মাংসের রেজালা ঠিক বিয়েবাড়ির মতো কিভাবে রান্না করে। তো এখানে আমি প্রায় 4 কেজির মতো গরুর মাংস হাড় সহ নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কেজি পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। এখানে হচ্ছে টক দই 2 কাপের মতো। এখানে আমি 1 কাপ আদা রসুন নিলাম। টক দইয়ের সাথে আদা রসুন আর সব মশলা আমি পাটায় বেটে একসাথে পেস্ট তৈরি করব। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেল প্রায় 250 গ্রামের মতো নিয়েছি এখানে, 1 পোয়া। এখানে তেজপাতা, দারচিনি, গোটা কয়েকটা আলু বোকারা, জায়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, এখানে আছে কাজু বাদাম আর গোটা কয়েকটা এলাচি। আমি সব উপকরণ একসাথে পাটায় বেটে নিব। বাটার পরে পেস্ট তৈরি হয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে সবগুলো পেস্ট একসাথে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব আর এখানে হলুদ মরিচ অবশ্যই দিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। দেওয়ার পরে সামান্য পানি দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। মশলাটা কষানো হলে যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষাতে হবে, তা না হলে মশলার গন্ধটা থেকে যায়। ভালো করে কষালে মাংসর ফ্লেভারটাও খুব ভালো আসে। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর বারবার তলায় নাড়তে হবে, কারণ যেহেতু আমি বাদাম দিয়েছি, বাদাম দিলে একটা আঠালো ভাব আসে, এই জন্য তলায় লেগে যেতে পারে। আমি তো ননস্টপের কড়াই নিই নাই, তাই যখন কষানো হয়ে যাবে তখন উপরে তেল চলে আসবে। দেখুন ভিউয়ার্স, উপরে তেল চলে আসছে, তার মানে কষানোটা হয়ে আসছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সস দেব, টমেটোর সস। টমেটো সস দেওয়ার পরে আবারও কষাবো। দেখুন ভিউয়ার্স, উপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা আমার কষানো একবারে হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম চালনিতে। চালনির মধ্যে পানিটা ঝরিয়ে নিলে ভালো হয়, রক্ত পানি সব ঝরে যায়। এখন আমি এখানে দিব কাঁচামরিচ। ঝালটা যে যার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি সাদা গোলমরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে আরও ঝাল অ্যাড করতে পারেন। তবে গরুর রেজালাটা মিডিয়াম, ঝালটাই আমার কাছে মনে হয় ভালো লাগে। এখন আমি মশলায় মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 মিনিটের জন্য। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না, যেহেতু এটা গরুর রেজালা হবে। টক দই, জায়ফল, জয়ত্রী সস, এগুলার কারণেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, প্রায় 2 ঘন্টা আমি জাল কমিয়ে রান্না করেছি, আমার মাংসটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। দীর্ঘ 2 ঘন্টা পর বুনা বুনা করে আমি গরুর রেজালাটা নামিয়ে নিয়েছি। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।